আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুধী দর্শক শ্রোতা, বর্তমানে হজের খরচ বৃদ্ধি পাওয়ায় পুরো বিশ্ব থেকেই উমরাহ যাত্রীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সারা বছরেই লক্ষ লক্ষ উমরা পালনকারীরা মক্কা মদিনায় আগমন করে থাকেন। সেই দিকে লক্ষ্য করে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেখানে উমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আদায় করবেন তার প্রত্যেকটি জায়গার ভিডিও চিত্র সহকারে আপনাদেরকে পুরো উমরার শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কী আমল রয়েছে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা বাংলাদেশ থেকে আসার পথে এহরাম পরে নেবেন, মহিলারা যেই কাপড় পরিধান করে থাকেন সেটাই হচ্ছে আপনাদের এহরাম, আর পুরুষরা দুইটা কাপড়, একটি নিচে পরবেন আরেকটি উপরে গায়ে দিবেন। সেই এহরামটি আপনারা অবশ্যই মিকাত অতিক্রম করার আগে আপনারা পরে নেবেন। মক্কা শরীফের চতুর্দিকে মিকাত রয়েছে, যেই মিকাত অতিক্রম করার আগে অবশ্যই এহরাম বেঁধে নিয়ত করে নিতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে আসেন তাহলে আপনার ফ্লাইটেই এহরামের যে মিকাত রয়েছে সেই মিকাত অতিক্রম করা হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করে আপনারা ফ্লাইটে ওঠার আগে এহরাম পরে নেবেন। এবং মিকাত অতিক্রম করার আগে ফ্লাইটে ঘোষণা দেওয়া হয়, ওই সময় আপনারা অবশ্যই নিয়ত করে নেবেন যে আল্লাহ আমি উমরার এহরাম বাঁধলাম, তুমি সহজ করো, কবুল করো। এভাবে আপনারা নিয়ত করে নেবেন এবং তালবিয়া পড়তে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া নিয়ত যখন করবেন তখন থেকে তালবিয়া পড়তে থাকবেন, একেবারে কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ দেখার আগ পর্যন্ত। মক্কায় এসেই হোটেলে আপনার জিনিসপত্রগুলো রেখে যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করবেন উমরাহ শুরু করে ফেলা। আমরা মসজিদে হারামে চলে এসেছি, 79 নম্বর গেট আমাদের সামনে, এদিক দিয়ে বর্তমানে উমরাহ যাত্রীদেরকে প্রবেশ করানো হচ্ছে, আমরাও এখন এই দিক দিয়েই প্রবেশ করব। বাইতুল্লায় প্রবেশ করার ক্ষেত্রে মসজিদে হারামের ভিতরে ঢোকার পরেই আপনাদের পিলারের ফাঁকে ফাঁকে কাবা ঘর, আল্লাহর ঘর দেখা যাবে। আল্লাহর ঘর দেখা যাওয়ার সাথে সাথে ওই মুহূর্তটি দোয়া কবুলের সময়, আপনারা ওই মুহূর্তে যেই দোয়া করবেন আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেবে। তো এই জন্য আপনারা প্রিপারেশন নিয়ে নেবেন যে আল্লাহর ঘরটা নিজের চোখ দিয়ে যখনই প্রথম দেখবেন কী দোয়া করবেন সেই দোয়াটি আপনারা ঠিক করে নেবেন, যে আপনার জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটাই তখন ওখানে চাইবেন। গেটে প্রবেশের আগে জুতা খুলে নেবেন। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি, আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। মসজিদের যত দূর সামনে আগাবেন, কাবা শরীফের যত কাছাকাছি যেতে থাকবেন, ততই পিলারের ফাঁক দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে আল্লাহর ঘর দেখা যাবে। যদি দেখা না যায় তাহলে তোয়াফের যে চত্বর মাতাফ, সেখানে নামার সাথে সাথেই আল্লাহর ঘর দেখা যাবে। সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ আমাদের সামনে। এই মুহূর্তটি দোয়া কবুলের সময় আপনি দোয়া করে নেবেন। এখন তোয়াফ শুরুর আগে পুরুষরা অবশ্যই ডান হাত এহরাম থেকে বের করে নেবেন। এই যে দেখুন, ঠিক এইভাবে আপনারা ডান হাতটি এহরাম থেকে বের করে নেবেন, তোয়াফ শেষ হওয়া পর্যন্ত এভাবেই থাকবেন। এখন দেখবেন আপনারা খেয়াল করে, কাবা ঘরের চারটি কোণা রয়েছে, তার মধ্যে হজরে আসওয়াদের যে কোণা সেই কোণায় আপনারা চলে যাবেন। হজরে আসওয়াদের কোণা বরাবর মসজিদে হারামের অংশে সবুজ বাতি লাগানো রয়েছে। আপনারা খেয়াল করবেন যে কোথায় সেই সবুজ বাতিটি আছে এবং হজরে আসওয়াদের কোণাটা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। বাম দিকে কাবা থাকবে আর ডান দিকে হচ্ছে মসজিদে হারামের দেওয়ালে সবুজ বাতি থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দুইটা সবুজ বাতি লাগানো, এই যে এখানে।
তো ঠিক এই বরাবর কাবা শরীফের যে কোণা সেটি হচ্ছে হজরে আসওয়াদের কোণা। এই যে কাবা শরীফের এই কোণায় আমরা যাচ্ছি, এই কোণা থেকে আপনাকে নিয়ত করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এই কর্নারেই হজরে আসওয়াদ নিচে রাখা আছে, এখান থেকে আপনাকে এই যে আর ডান দিকে হচ্ছে সবুজ বাতি থাকবে, এই যে দেখতে পাচ্ছেন সবুজ বাতি, আর ঠিক এর বরাবর বাম দিকে হচ্ছে কাবা শরীফের সেই কোণাটি। বিসমিল্লাহি আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ বলে দুই হাতে হজরে আসওয়াদ বরাবর ইশারা করে চুমু খেয়ে আপনার তোয়াফ আপনি শুরু করবেন। আর নিয়ত করে নেবেন যে আল্লাহ আমি উমরার তোয়াফ শুরু করতেছি, তুমি সহজ করে দাও, কবুল করে নাও। কাবা শরীফ থাকবে আপনাদের বাম দিকে, আর আপনারা প্রথম তিনটি চক্কর রমল করবেন, বাহাদুরের মতন হাঁটবেন। ভিড় বেশি থাকলে বাহাদুর ভাব নিজের ভিতরে রাখবেন প্রথম তিন চক্কর, পরের চক্করগুলো স্বাভাবিকভাবেই দিবেন। আর এই চক্কর দেওয়ার সময় আপনি সরাসরি কাবা শরীফের দিকে তাকাবেন না, এটা আদবের খেলাফ। এই সময় আপনি সামনের দিকে তাকাবেন, নিচের দিকে তাকাবেন, এবং যে কোনো দোয়া আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন। আপনার যা কিছু প্রয়োজন সব কিছু রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন। কাবা শরীফ থাকবে বাম দিকে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যেই কোণা থেকে তোয়াফ শুরু করেছিলেন তার আগের কোণা, অর্থাৎ রুকনে ইয়ামিনি বলা হয় যেই কোণাটাকে, সেখান থেকে হজরে আসওয়াদের কোণা পর্যন্ত প্রতি চক্করেই আপনারা পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে এই দোয়াটি নিজে পাঠ করেছেন এবং সাহাবা ইকরামদেরকে শিখিয়েছেন। দেখাচ্ছিলাম এই কোণাতে, এই কোণাটাই হচ্ছে হজরে আসওয়াদের আগের কোণা রুকনে ইয়ামিনি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমরা রুকনে ইয়ামিনির সামনে রয়েছি। এই যে বাম দিকের এই কর্নার থেকে ডান দিকের কর্নার পর্যন্ত পুরাটাই হচ্ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এইভাবে আপনি প্রতি চক্করই হজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটুকু করবেন রুকনে ইয়ামিনি থেকে। এই যে আমরা আবারও হজরে আসওয়াদের কোণায় চলে এসেছি, আমাদের এক চক্কর শেষ। এইভাবে আপনি তিন চক্কর রমল করবেন, বাহাদুরের মতন হাঁটবেন, বাকি চক্করগুলো স্বাভাবিকভাবে দিবেন। সাত চক্কর শেষ হয়ে গেলে খেয়াল করবেন যে মাকাম ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ আদায় করতে হবে। মাকাম ইব্রাহিম হচ্ছে আমাদের সামনেই, কাঁচ দিয়ে ঘেরাও করা, সোনালি ফ্রেমের ভিতরে রয়েছে জান্নাতি পাথর মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম এখন দেখতে পাচ্ছেন আপনারা, এর পিছনে যেখানে আপনি জায়গা পাবেন সেখানেই তোয়াফের জন্য দুই রাকাত নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে আদায় করে নিতে পারেন। এই যে মসজিদের অংশে আমি এখনই আপনাদেরকে দেখাবো, মানুষজন লোকজন নামাজ আদায় করতেছেন যাদের তোয়াফ শেষ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যাদের তোয়াফ শেষ হয়ে গিয়েছে ওনারা মাকাম ইব্রাহিম বরাবর পিছনে, এখানে মহিলারা পাশেই পুরুষরা পৃথকভাবে নামাজ আদায় করতেছেন দুই রাকাত। দুই রাকাত নামাজ শেষ হয়ে গেলে আপনারা দেখবেন যে টু মাসা লেখা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন টু মাসা, এরকম লেখা যেখানে রয়েছে সেই পথ দিয়ে আপনারা চলে যাবেন সাফা পাহাড়ের দিকে। উমরার কার্যক্রম আপনাদেরকে ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন আমরা এই পথে চলে আসতেছি। এদিক দিয়েই সাফা পাহাড়ে যাওয়ার পথ। তোয়াফ মাকাম ইব্রাহিম শেষ হয়ে গেলে একটু সামনে আসলেই আপনারা এই পথ পাবেন। এখন কাজ হচ্ছে জমজমের পানি পান করা। এই সময়টাতে জমজমের পানি পান করা সুন্নত। আপনারা কাবার দিকে ফিরে কেবলামুখী হয়ে আপনারা দাঁড়িয়ে জমজমের পানি পান করবেন, এবং এই মুহূর্তটাও দোয়া কবুলের সময়। দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে অনেকে জমজমের পানি পান করতেছেন যাদের তোয়াফ শেষ হয়ে গিয়েছে। এখান থেকে আমরা সোজা চলে যাব সাফা পাহাড়ের দিকে। আপনারা এই সাইনগুলো একটু পরপর খেয়াল করবেন, তাহলে সহজে যেতে পারবেন। এই যে দেখতেছেন এখানে লেখা রয়েছে টু মাসা, সাই করার জায়গা। আর সাফা পাহাড়ে আমরা চলে এসেছি, এখান থেকেও কাবা দেখা যায়। কাবার দিকে ফিরে আপনারা সাই নিয়ত করে নেবেন যে আমি সাই শুরু করতেছি, আল্লাহ তুমি সহজ করে দাও, কবুল করে নাও, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাফা দিয়ে শুরু করেছেন, আমিও সাফা দিয়েই শুরু করতেছি। এই যে সাফা পাহাড় দেখতে পাচ্ছেন, সাফা থেকে মারওয়াতে গেলে এক চক্কর হবে,
মারোয়া থেকে সাফায় আসলে দুই চক্কর হবে। এইভাবে মারোয়াতে সাত চক্কর শেষ হবে। আমরা এখন সাফার থেকে নেমে মারোয়ার দিকে যাচ্ছি। এখানে হজরতে হাজরা আলাইহিস সালাম যে স্থানটিতে দৌড় দিয়েছিলেন সেই স্থানটিতে পুরুষদেরকে দৌড় দিতে হয়, সাই করতে হয়। ওই জায়গাটুকু সবুজ বাতি লাগানো রয়েছে, পুরুষরা এখানে দৌড়াবে, মহিলারা দ্রুত হাঁটবে। আমাদের সামনেই হচ্ছে সেই সবুজ বাতি। সাফা থেকে মারোয়া যাওয়ার সময় এখানে দৌড়াতে হবে, মারোয়া থেকে সাফায় আসার সময় এই অংশটুকু দৌড়াতে হবে পুরুষদের জন্য। এই সময়টা দোয়া কবুলের সময়। দেখতে পাচ্ছেন উপর দিকে সবুজ বাতি লাগানো রয়েছে। এই স্থানটি হচ্ছে সাই করার জায়গা, দৌড় দেওয়ার জায়গা। এই যে পুরুষরা এখান থেকে দৌড় শুরু করেছেন, এই সবুজ বাতি যতটুকু, তারপরে আবার স্বাভাবিক হেঁটে হেঁটে মারোয়ার দিকে যেতে হবে। মারোয়া থেকে মারোয়ায় যাওয়ার পরে এক চক্কর হয়ে যাবে, মারোয়া থেকে সাফায় আসলে দ্বিতীয় চক্কর পূর্ণ হবে। এইভাবে আপনাকে সাত চক্কর মারোয়াতে গিয়েই শেষ হবে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা এই চক্করগুলো দেওয়ার সময় চলতে থাকবেন এবং দোয়া করতে থাকবেন, আল্লাহর কাছে চাইতে থাকবেন। আমরা আস্তে আস্তে মারোয়া পাহাড়ের দিকে চলে এসেছি। সাফা থেকে নেমে মারোয়ার দিকে চলে এসেছি, এক চক্কর পূর্ণ হয়ে যাবে। আবারও বলতেছি, কাবা শরীফে পুরাটা ঘুরলে এক চক্কর হয় এবং সাফা মারোয়াতে, সাফা থেকে মারোয়াতে গেলেই এক চক্কর হয়, মারোয়া থেকে সাফায় আসলে দুই চক্কর হয়। এটি খেয়াল করবেন আপনারা, সবাই মারোয়া পাহাড়ের দিকে উঠতেছেন। সাফা এবং মারোয়া এই দুই পাহাড়েই হচ্ছে দোয়া কবুলের জায়গা। আপনারা পাহাড়গুলি ঘুরে যাওয়ার সময়, নামার সময়, উঠার সময় আপনারা দোয়া করতে থাকবেন। এখানে হজরতে হাজেরার দোয়া কবুল হয়েছিল। ওনার দোয়ায় পানি খুঁজতেছিলেন উনি, ওনার এই দৌড়ানো আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ তাআলা জমজম আমাদেরকে দান করছেন, কিয়ামত পর্যন্ত এই জমজম চালু থাকবে। আমরা সবাই ইতিহাস জানি, উনি বাচ্চাকে রেখে এসে পানির জন্য এই সাফা থেকে মারোয়া দৌড়াচ্ছিলেন, যে এই ছোট্ট বাচ্চা, দুধের শিশু, তাকে কোত্থেকে পানি খাওয়াবো। উনি যেই জায়গাটুকু বাচ্চাকে দেখা যাচ্ছিল না ওই স্থানটুকু উনি দৌড় দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা আমাদের উপরে বিধান করে দিয়েছেন। তো ওনার এইখানে দৌড়ানোর সময় আল্লাহ তাআলা এমনভাবে পানির ব্যবস্থা করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ এখানে এসে সেই পানি খাবে, যেটা হচ্ছে জমজম। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমরা মারোয়া থেকে আবারও চলে যাচ্ছি সাফার দিকে। যাওয়ার সময় যে স্থানটিতে সাফার থেকে মারোয়াতে আসার সময় আমরা দৌড় দিয়েছিলাম, ঠিক ওই স্থানটিতে মারোয়া থেকে সাফা যাওয়ার সময় এরকম সবুজ বাতি রয়েছে। আমরা সেইখানে পুরুষরা দৌড় দিব, মহিলারা দ্রুত হাঁটব, এবং এই মুহূর্তটাও দোয়া কবুলের সময়। দেখতে পাচ্ছেন সবাই এখানে দৌড় দিয়েছেন উপরে সবুজ বাতি। এইভাবে আবারও আমরা চলে আসব হচ্ছে সাফা পাহাড়ে, দুই চক্কর পূর্ণ হয়ে গেল। এইভাবে আবারও আমরা দিতে থাকবো, সাত নম্বর চক্কর মারোয়াতে গিয়ে শেষ হবে। তারপরে আপনাদের কার্যক্রম হচ্ছে চুল কেটে হালাল হওয়া। চুল কাটার আগে কোনোভাবেই হালাল হওয়া যাবে না, আপনাদেরকে অবশ্যই চুল কাটতে হবে। এদিকে আপনারা খেয়াল করবেন, পুরুষরা উত্তম হচ্ছে একেবারে চুল কামিয়ে ফেলা, যদি সম্ভব না হয় তাহলে আপনারা চুল ছোট করবেন। আর মহিলারা এক কর পরিমাণ, আঙ্গুলের এক কর পরিমাণ চুল আপনারা একসাথে ধরে কেটে নেবেন। পুরুষরা হালাল হওয়ার পরে মহিলাদের চুলগুলো আপনারা কেটে দিবেন, তাহলেই উমরার কার্যক্রম শেষ হবে। শেষ হয়ে গেলে আপনারা ভালোভাবে গোসল করে স্বাভাবিক পোশাক পরিধান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। শুধু দর্শক মণ্ডলী, আমরা উমরার শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কী আমল রয়েছে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আল্লাহ তাআলা সবাইকে উমরা এবং হজে আসার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।